এশিয়া কাপ হলো পুরুষদের একদিনের আন্তর্জাতিক ও টি টোয়েন্টি আই ক্রিকেট প্রতিযোগিতা। এটি চালু হয় 1983 সালে, যখন এশীয় দেশগুলোর মধ্যে সুনাম প্রচার করার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়। এটি প্রকৃতপক্ষে প্রতি 2 বছর পরপর অনুষ্ঠিত হয়। ক্রিকেট দক্ষিণ এশিয়ার মানুষের কাছে নিছক বিনোদন আর শুধু 22 গজের খেলাই নয়, ক্রিকেট মানে যেন আবেগ আর সত্যিকারের ভালোবাসার গর্বের উদাহরণ। যদিও ফুটবলের মতো ক্রিকেট মহাদেশীয় শ্রেষ্ঠত্ব প্রকাশের বালাই নেই, কারণ প্রত্যেক মহাদেশে আইসিসির পূর্ণ সদস্যের সংখ্যা হাতে গোনা। তবে সেদিক থেকে ব্যতিক্রম এশিয়া। তাই তো 1984 সালে সারজায় যে উন্মাদনা শুরু হয়েছিল, গত 36 বছরেও তার ভাটা তো পড়েইনি, উল্টো 2 দিন প্লাবিত করে বইছে জোয়ার। ইউরোপের মতন অর্থের ঝনঝনানি নেই, আমেরিকার মতো বিলাসিতা নেই, নেই লাতিন অঞ্চলের মতো ফুটবল পায়ে ছন্দ। তবুও দক্ষিণ এশিয়ার যা আছে তা নিয়ে বড়াই করবেন যে কেউ। এখানে ভোর হয় ক্রিকেট দিয়ে, গোটা দেশ বাঁধে এক সুতোয়। ওয়ান এশিয়া ওয়ান ড্রিম, এই স্লোগানে 36 বছর আগে শারজাতে শুরু হয়েছিল এশিয়া কাপের আনুষ্ঠানিকতা। তারিখটা 13ই সেপ্টেম্বর। অংশ নেয় ভারত, পাকিস্তান এবং মাত্রই আইসিসির সদস্য পদ পাওয়া শ্রীলঙ্কা। প্রথম সে আসরে শ্রীলঙ্কাদের হারিয়ে মরুর বুকে উড়ে টিম ইন্ডিয়ার পতাকা। এরপর 86-তে শ্রীলঙ্কায় বসে দ্বিতীয় আসর, স্বাধীন বাংলাদেশে সুযোগ মেলে প্রথমবার। অংশ নেয়নি ভারত, চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা। 1988-তে এশিয়া কাপে প্রথমবারের মতো ঢাকায়, দ্বিতীয়বারের মতো সেখানে শিরোপা উৎসব করে ভারত। 90-এর আসরে রাজনৈতিক বৈরিকতায় ভারতে খেলতে যায়নি পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারিয়ে আবারও শিরোপা জিতে নেয় ভারত। 1993 সালে এ ভারত পাকিস্তান অস্থিরতায় বাতিল হয়ে যায় টুর্নামেন্টটি। 95-এ 11 বছর আবারও শারজাতে ফিরে আসে এশিয়া কাপ। টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। 97-এ আবারও স্বাগতিক শ্রীলঙ্কাররা। এবারও দেশ থেকে শিরোপা নিয়ে যেতে দেননি রানা তুঙ্গারা। 2000 সালে স্বাগতিক বাংলাদেশ, শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম শিরোপা জিতে পাকিস্তান। 2004-এ আরব আমিরাত এবং হংকংকেও আমন্ত্রণ জানানো হয় এশিয়া কাপে, তৃতীয় শিরোপা জেতে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথমবারের মতো এশিয়া কাপে ম্যাচ জয় স্বাদ পায় বাংলাদেশ। পাকিস্তানে একবারই হয় এশিয়া কাপ, সেটা 2008 সালে করাচির ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কানরা। 2010-এ শিরোপা যায় ভারতের ঘরে। 2012-16 এই 5 বছর হওয়া 3 আসরই স্বাগতিক ছিল বাংলাদেশ। 2012-তে পাকিস্তান আর 16-তে ভারতের কাছে ফাইনাল হারের ক্ষত এখনও পোড়ায় টাইগার সমর্থকদের। মাঝে 2014-তে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। এ আসর থেকে এশিয়া কাপে সুযোগ মেলে আফগানিস্তানের। এরপর 23 বছরের অপেক্ষা শেষে 2018-এর এশিয়া কাপ ফেরে সংযুক্ত আরব আমিরাতে। সেবারও ভারতের বিপক্ষে শেষ বলের আক্ষেপে পড়ে বাংলাদেশ। ভারত এশিয়া কাপ জিতেছে সর্বোচ্চ 7 বার, শ্রীলঙ্কা 6 বার এবং পাকিস্তান 2 বার। যে কোনো নিত্য নতুন তথ্য জানতে চোখ রাখুন নলেজ অ্যান্ড ইনফরমেশন চ্যানেলটিতে। সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন। ধন্যবাদ।